16 নভেম্বর স্কুল খোলায় নিজের হাতে গোটা স্কুল স্যানিটাইজ করলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। কোভিড মহামারীর কারণে দীর্ঘ লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকার পর আজ 16 নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ক্রমে স্কুল চালু হলে কোলাঘাট ব্লকের অন্তর্গত বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দির হাইস্কুলের ছাত্রছাত্রীদের বাথরুম সহ অফিস রুম ক্লাসরুম নিজের হাতে স্যানিটাইজ করলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয়, যিনি সর্বদাই দুস্থ অসহায় মানুষের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এদিন আবিদার বাবু বলেন, আমি যেভাবে সমাজের কাজ করছি আরও যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসুক, মানুষের পাশে দাঁড়াক। সাথে সাথে বাথানবেড়িয়া স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অসীম ভৌমিক মহাশয় বলেন, আবিদার বাবু যেভাবে নিজের হাতে স্যানিটাইজ করেছেন আমরা তা দেখে অনুপ্রাণিত হলাম, খুব ভালো লাগছে। আজকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দির হাই স্কুলে, আপনারা জানেন যে আজ 16 নভেম্বর, আজ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলো খুলল। দীর্ঘ লকডাউনে প্রায় 2 বছর যাবৎ স্কুল বন্ধ, ইউরিনাল ল্যাটিন টয়লেট গুলো বেহাল অবস্থায় ছিল। তো আমরা সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আজ স্যানিটাইজ করলাম, তৎসহ হেডমাস্টার মশাই রুম এবং স্টাফ রুম এবং ছাত্রছাত্রীদের যাতে সুবিধার্থে ক্লাসরুমগুলো মাঠ আমরা স্যানিটাইজ করে দিলাম আমাদের সংস্থার পক্ষ থেকে। তো আমরা আরও এলাকার বিভিন্ন স্কুল আছে যেগুলোকে স্যানিটাইজ করব উদ্যোগ নিয়েছি। তো আমি শুভানুদ্বায়ী ব্যক্তিদের এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষদের উদ্দেশ্যে এই বার্তা দেবো যে আপনারাও এলাকায় যে সমস্ত সরকারি বা বেসরকারি স্কুলগুলো আছে নিজ নিজ উদ্যোগ নিয়ে নিজেদের সন্তানদের কথা ভেবে স্যানিটাইজ করবেন, এই আশা এই আকাঙ্ক্ষা রাখছি। আমি আবিদার মল্লিক, কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক। আমি বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দিরের টিআইসি হিসাবে এখন কাজ করছি। তো আমাদের মাননীয় আবিদার বাবু আমাকে ফোন করেছিলেন যে এরকম আমরা কিছু এলাকার কিছু স্কুলকে এরকম সিলেক্ট করেছি যাতে করে স্যানিটাইজ প্রোগ্রামটা উনি করবেন। তো এনার তরফ থেকে আমরা বিভিন্ন রকম ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম উনির সঙ্গে যুক্ত, এলাকার সঙ্গে ওনার খুব ভালো যোগাযোগ আছে এবং উনি আমাদের এই স্কুলে স্যানিটাইজ করেছেন আমাদের মানে স্টুডেন্টদের, তাদের ইউরিনিয়াল সমস্ত কিছু, আমাদের স্টাফদের বা স্টাফ রুম, কিছু ক্লাসরুম, কমন যে করিডোর উনি করেছেন। এবং সবচেয়ে দেখে ভালো লাগলো উনি নিজের হাতে করছেন, এটা আমাদেরকেও করতে উদ্বুদ্ধ করছে যে না কোনো কাজই সেরকম সমস্ত কিছুই আমরা করব। আর উনি আমাদের স্কুলে এসছেন, এটা খুব ভালো লাগছে, উনি ভবিষ্যতেও আসুন, এরকম বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমাদেরকেও যুক্ত করুন, নিজেও যুক্ত হন, এটাই আমি আশা করছি।